হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কীরকম আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই আগের যে বার্থডে ভ্লগটা দিয়েছিলাম তো সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি তুমি একা একা হাতে কিভাবে এত রান্না বান্না করলে আমাদের সাথে শেয়ার করলে না তো আমি ব্লগে বলেই দিয়েছিলাম যে ব্লগে রান্নাবান্না শেয়ার করব না যেহেতু এটা বার্থডে ভ্লগ তো রান্নাবান্না শেয়ার করলে এক কেমন লাগবে আর আমি বিশ্বাস করতে পারিনি যে তোমরা আমার মানে রান্নাগুলো এত পছন্দ করবে আর আমাকে বলবে যে শেয়ার করো তো ওই জন্য ভাবলাম এই ব্লগটাতে শেয়ার করে দিই আমি বললাম ভিডিও শ্যুট করে রেখেছিলাম তো প্রথমে আমি পায়েস করেছিলাম এটা বিকেলবেলাকার ভিডিও পায়েসটা করে আমি বাইরেই রেখেছিলাম যেহেতু এখন ঠান্ডার দিন তাই ফ্রিজে রাখার প্রয়োজন হয় নিমনিতেই প্রচুর ঠান্ডা তো মানে পায়েসটা করে আমি ডাইনিং টেবিলে রেখে দিয়েছিলাম এটা হচ্ছে খাসির মাংস তো খাসির মাংসটা খুবই ভালো ছিল আজকের মাংসটা সেটাই তোমাদের দেখাচ্ছি মানে যে খুব বেশি চর্বি ছিল সেটা বলবো না মানে এই যে দেখো পিসগুলো রকম রয়েছে একদম দেশি খাসি যেটাকে বলে না সেরকম সাধারণত এখানে দেশি খাসিটা পাওয়া যায় না বড় বড়ো সেই কানওয়ালা খাসি থাকে না মানে বড়ো বড়ো কান থাকে সেই খাসিগুলোই বেশি হয় তো ওই জন্য আজকে একটু অন্যরকম দেশি খাসির মাংস পেয়েছে তো সেটাই তোমাদের দেখাচ্ছি আমি লোম টোম পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এবার রান্না করব তো এখানে রয়েছে এক কিলো মাংস আর এক কিলোটাই আমি পুরো করে নেব পেঁয়াজ দেখো ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আদা রসুন পেস্ট দেব এক কিলো মাংসের জন্য দিলাম আন্দাজ অনুযায়ী বেশিই লাগবে একটু যেহেতু এক কিলো মাংস আছে তার জন্য আবারও ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা বেরিয়ে যায় এবার দিয়ে দেবো ছোট ছোট, দুটো টমেটো টমেটো বেশি দেবো না কারণ টমেটোগুলো খুব টক ওই জন্য ছোটো ছোটো দিয়েছি দুটো একদম ছোটো ছোটো আর কুচি কুচি করে দিয়েছি এবার টমেটোটা যাতে গলে যায় আমি এক চামচ লবণ দেবো টমেটোটা সফট হয়ে যাওয়ার জন্য দিলে মাংসের তো টমেটো সফট হয়ে গেছে আদা রসুন দিয়েছিলাম সেটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো পাউডার মশলা যেগুলো লঙ্কা গুঁড়ো দিলাম প্রথমে তারপরে হলুদ গুঁড়ো দিলাম এটা হচ্ছে জিরে গুঁড়ো তারপরে দেব হচ্ছে ধনে গুঁড়ো তো এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা দেওয়া কিন্তু এখনও বাকি রয়েছে আরও মশলা দেব যেমন মটন মশলা তারপরে তোমার গোলমরিচ বাটা দেবো গোলমরিচ বাটা দিয়ে আমি কখনও কখনও জিরে বাটাও দিই কিন্তু আজকে যেহেতু একটু তারা রয়েছে ওই জন্য আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম তো তারপরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে এবার মশলার সাথে মাংসটাকে ভালোভাবে কষাতে হবে আর খাসির মাংস অনেকক্ষণ কষাতে হবে তবে গিয়ে ভালো টেস্ট আর কালার আসবে আর আমি চিনি টিনি দিই অনেকে চিনি দেয় কালারের জন্য আমি চিনি না দিয়েই দেখবে কত সুন্দর কালার আসবে কখনো কখনো আমি চিনি দিই কিন্তু আজকে আমি চিনি দিই নি আর এই মাংসটা রান্না হবে এই কড়াইয়ের মধ্যে আজকে আমি প্রেশার কুকারে মাংস রান্না করব না যেহেতু দেশি খাসির মাংস আর তাছাড়া হাজব্যান্ড কিন্তু কড়াইয়ের মাংস রান্না বেশি পছন্দ করে তো যেহেতু আজকে ওর বাদ তো ওই জন্য ওর হিসাবে মানে ওর মতো করে রান্নাটা করছি তো এই যে দেখো মাংসটা অনেকক্ষণে কষানো হয়ে গেছে এবার আমি দেবো গোলমরিচ বাটা তো গোলমরিচটা আমি বেটে নিয়েছি শিলে তো এবার দিয়ে দিচ্ছি এই যে দেখো গোলমরিচ বাটা দিয়ে দিলাম এক কিলো মাংসের জন্য এতটা পরিমাণে গোলমরিচ বাটা আমি দিলাম এই যে হাতে জ্বালে গেছিলো দিয়ে দিলাম যেহেতু আমি শিলে বাটলাম তো তার জন্য এবার দেব এভারেস্টের মিট মশালা খানিক্ষণ কষানোর পরে আমি গোলমরিচ আর মটন মশলাটা দিই এই কারণে কারণ টেস্ট ভালো আসে যেহেতু মটন মশলার একটা গন্ধ থাকে আর গোলমরিচটা দেখবে গোলমরিচটার একটা গন্ধও থাকে আর ওতে কিন্তু একটা ঝাল ঝাল ভাবও আসে তো ওই জন্য একটু কষানো হয় তারপরে আমি গোলমরিচ আর মটন মশলাটা দিই আর এই পাশে দেখো লোহার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি তো আমি ভাজাগুলো ভেজে নেবো তো ভাজা ভাজবো বলতে গিয়ে আমি ছাকার মতো করে নেবো মানে একটু বেশি তেল দিয়ে ছেঁকে নেবো ভাজাগুলো দেখার দেখানোর তো কিছু নেই শুধু লবণ আর হলুদ মাখিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি সব ভাজাগুলো করে নেব মোটামুটি পাঁচ রকমের ভাজা তো আমাকে করতেই হবে লাস্টে তোমাদেরকে দেখাবো কি কি ভাজা করলাম তো এখন তো আমি বেগুন ভাজছি তো এরকম দেখো এরকমভাবে ছাকা তেলে ভাজলে তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে হচ্ছে চিকেন তো চিকেনের বোনলেস বেশি আছে বোনও আছে হালকা মানে একদম নরম নরম হাড্ডি যেগুলো সেগুলো আছে এটা আমি কাবাব বানাবো রেশমি কাবাব তো চলো দেখি এটাকে ম্যারিনেট করতে হবে প্রথম আদা রসুনের পেস্ট দিলাম আর প্রথমে আমি তোমাদেরকে বলে দিই এই যে কাবাবটা আমি করতে যাচ্ছি কাবাবটা করব কিন্তু নন স্টিক কড়াইয়ে তোমাদেরকে দেখাবো তো মশলার মধ্যে কি কি দিচ্ছি তোমাদের বলে দিই লবণ দিলাম জিরে গুঁড়ো দিলাম আদা রসুনের পেস্ট দিলাম তোমরা দেখতে পেলে এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দেবো এদি ম্যারিনেট করবো এটা অনেকক্ষণ আগে ম্যারিনেট করা দরকার তো ওপাশে আমার মাংসটা হচ্ছে মানে মটনটা বসিয়ে দিয়েছি আর তারপরে এটা ম্যারিনেট করতে রেখে দিলাম মোটামুটি দু ঘন্টা ম্যারিনেট ম্যারিনেট হবে তো এই যে দেখো এটা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এটা আমরা মানে বাড়িতে বানানো গরম মশলা দিয়ে ভালো আর ফ্লেভার আসে আর কোনো মশলা আমি দিলাম না লবণ দিয়েছি লবণ তো দিতেই লাগবে স্বাদন অনুযায়ী ভিনিগার দেবো আর সেরকম কিছু দেব না এবার এটাকে মাখিয়ে আমাকে কিন্তু দু ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে তো দেবো ভিনিগার ঠিক আছে ভালো করে মাখিয়ে নেব তো দেখো মটনটা কষানো হয়ে গেছে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়েছি এবার গরম জল দিয়ে দেবো এতেই যেহেতু আমি কড়াই রান্না করব তাই গরম জলটা আমি এখন কড়াই দিয়ে দেবো দেখা যাচ্ছে তো অনেকখানা হয়ে এসছে ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে তোমাদের বললাম না পাঁচ রকম ভাজা করব তো দেখিয়ে দিই ফুলকপি ভাজা আলু ভাজা মূলো ভাজা বেগুন ভাজা আর পটল ভাজা তো ফ্রেন্ডস এবার আমি কাবাবগুলো করে কাবাবটা মেরিনেট করা ছিল এবার তো বন্ধুরা দেখো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি দিয়ে দিয়েছি মানে বেশি পড়ে গেল আর কি এত তেল কিন্তু কাবাবে লাগে না কাবাব হওয়ার পরে দেখবে তেল কিন্তু মানে থেকে যাবে যেহেতু নন স্টিকের কড়াই আর এমনিতে কাবাবে কিন্তু বেশি তেল লাগে না তো বেশি পড়ে গেছে তো আর কী করা যাবে কিছু করার নেই আর এখানে একটা কথা তোমাদেরকে বলা হয়নি সেটা বলে দিই সেটা হচ্ছে এই কাবাবের পিসগুলো দেখতে পাচ্ছ কাবাবের পিসগুলো কিন্তু একটু পাতলা পাতলা করে নিতে হবে পাতলা পাতলা বলতে ছোট ছোট নয় মানে আমি পাতলা মিডিলে করে মিডিল কি বলবো মাঝখান বরাবর আমি একটু পাতলা করে নিয়েছি আর দোকান থেকে তো এরকম করে দেয় না তো আমি নিজেই বাড়িতে করে নিয়েছি চাকু দিয়ে ছোট ছোট নয় আবারও বলছি মানে মাছ বরাবর পাতলা করে নিয়েছি এতে কাবাবের টেস্ট কিন্তু খুবই ভালো হয় এই দেখো কাবাব রেডি হয়ে গেছে তোমরাও বানিয়ে খাবে আর আমার একটা ভিউয়ার্স আমাকে বলেও দিদি কাবাবের রেসিপিটা দেবে তো দেওয়াও হয়ে গেল আশা করি ভালো লাগবে তোমাদেরকে আর দেখো এ পাশে আমি মটর পোলাওটা রেডি করছি যেহেতু পোলাও তো গরম গরম ভালো লাগবে ওই জন্য আমি মটর পোলাওটা লাস্টে করছি তো কীভাবে বানিয়েছি তোমাদের বলে দিই কুকারে আমি ঘি দিয়েছিলাম তারপর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম দারচিনি এলাচ আর তেজপাতা আর সাথে কাজুও দিয়ে দিয়েছিলাম তারপর মটরগুলো দিয়ে দিয়েছিলাম মটরগুলো ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি চালটা দিয়ে দিলাম ঠিক আছে চালটা এক দু মিনিটের মতো ভাজা ভাজা করব আর এখানে আমি এক কাপ চাল নিয়েছি তো যেহেতু আমি এক কাপ চাল নিয়েছি ওই জন্য আমি দু কাপ জল দেব তো তার আগে আমি এক দু মিনিট চালটা একটু ভাজা ভাজা করে নেবো তারপর জল দিয়ে দেবো তো তারপরে না আমি একটা না দুটো সিটি দিয়েছিলাম একদম ফুল ফ্লেমে আর একদম পোলাও রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি এই পোলাও হয়ে যায় খেতেও খুব সুস্বাদু লাগে আর এই শীতকালে এখন ফ্রেশ ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে এই পোলাও যদি হয় তাহলে তো জমেই যায় এবার আমি সার্ভ করছি কেক ফেক কাটা হয়ে গেছে তো যারা এখনো পর্যন্ত বার্থডে ব্লগ দেখ তারা দেখে নিও কালকে এটা কালকে বার্থডে ভ্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা দেখো নি দেখে নিও আমি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেব। আর দেখো মটনটার কালারও কত সুন্দর এসছে একদম কড়াইয়ে রান্না করেছি আর বন্ধুরা সত্যি করে বলবে কেমন লাগলো আশা করি ভালোই লাগবে আর তোমরাও করবে জানো তো এই ছোট ছোট খুশির মধ্যে দিয়ে অনেক অনেক আনন্দ পাওয়া যায় তো আমি স্পেশালি তোমাদেরকে দেখালাম যাতে তোমরাও উৎসুক হও করার জন্য আর আমার মনে হয় রেস্টুরেন্টে থেকে বাড়িতে এরকমভাবে করলে বেশি মজা বেশি আনন্দ পাওয়া যায় তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা